নমস্কার, ইউটিউব চ্যানেল বারাক তরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত। প্রথমে সংবাদ শিরোনাম। অসুস্থ সঙ্গে মদ পাচার জিরিঘাটে আটক লরি ও চালক। লক্ষ্মীপুরে আনারস গুয়াহাটিতে পাঠালো অ্যাগ্রো অর্গানিক। আসাম দর্শন প্রকল্পে রাস্তার কাজের শিলান্যাস করলেন বিধায়ক কিশোরনাথ। উপাধ্যক্ষ আমিনুল হক লস্করে দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা সভা শোনাইয়ে। ঈদ উপলক্ষে বস্ত্রপন্টন নিউ ইয়ংস্টার ক্লাব সোনাবাড়িঘাটে। এবারে বিস্তারিত সংবাদ। মণিপুরে ওষুধের কার্টুনের সঙ্গে মদ পাচার করার সময় ধরা পড়ল একটি লরি। বৃহস্পতিবার গুয়াহাটি থেকে ইম্ফল যাওয়ার পথে জিরিঘাট থানার চেকগেটে ধরা পড়ে অবৈধভাবে মদ পাচার করা লরি ও চালক। এদিন জিরিঘাট থানার পুলিশরা রুটিন মাফিক তল্লাশি চালানোর সময় লরিটি বন্ধ করেন। চালক মেডিসিনের চালান দেখিয়ে পার হওয়ার চেষ্টা করলে পুলিশের মনে সন্দেহ জাগে। পুলিশ গাড়িতে থাকা কার্টুনগুলো তল্লাশি করার সময় উদ্ধার করে 800 কার্টুন বিদেশি মদ। পুলিশ আধিকারিক প্রণব কুমার ডেকা লরি ও লরি চালক বসন্ত সিংহকে আটক করে থানায় নিয়ে যান। আজি আপনার আমার এই নাকা চেকিং পয়েন্টত চেকিং করে থাকা অবস্থাত রাতেপা ঠিক 7:40 বজাত চেকিং পার্টিয়ে চেক করতে এখন ট্রাকত আপনার ইলিগেলি মানে ফরেন লিকার্স ক্যারি করে লই আসছিল ইম্ফললে নিবলে, সেইটা আমি ডিটেক্ট করেছো। প্রায় 800 কার্টুন হব। তাতে আপনার বিয়ার আছে আর ওল্ড মং এনেকার জাতীয় ফরেন লিকার কিছু পাওয়া গেছে ইয়াতে গাড়িখন। আর সেইখিন আপনার মেডিসিনের চালান এখন মানে শো করে পেলায় লো যাব বিচারছিল, কিন্তু চেকিংত ধরা পড়লে। কতপরা ড্রাইভারক সুতরাং ড্রাইভারে কে গুয়াহাটির আনা বলে কে কত যাব লাগে এই ইম্ফল যাব বলে কে মালিকের নাম কাহা মাল লেগে টোটাল কতনা কার্টুন হয় 800 তাহলে না জানা ইম্ফল মালিকের নাম কে যা লে যাতে ইসা মালিকের নাম কে মেডিসিন কার দোকান আছে মেডিসিন কার দোকান আছে কার পাঠা ক্যা একুশ কাম নেই কাটা ও খালি এই গাড়ি কিসকা গাড়ি আপকায় আপনার উসকাই। গুয়াহাটির উদ্দেশ্যে 400 আনারস পাঠালো মার অ্যাগ্রো অর্গ্যানিক প্রডিউসার কোম্পানি লিমিটেড। বৃহস্পতিবার আনারস পাঠানোর সময় উপস্থিত ছিলেন জেলাশাসক কীর্তি জাল্লি, জেলা কৃষি আধিকারিক এলআই সিনহা, কোম্পানির চেয়ারম্যান নুনসাং মার। আজ আমারা বহু প্রয়াস কে বাদ নিরামাককে দ্বারা হমনে অর্ডার প্লেস করবায়া হ্যাঁ গুয়াহাটি তক পাইনাপলস পৌঁছানে কে লিয়ে। অগস্ট সিজন মে হমারা রাইপ সিজন হতা হ্যায় তো জলদি স্পয়ল করনে কে চান্সেস হ্যায় তো হম কাফি দিন সে পার্সু কর রহে থে, বাট বিকজ অফ করোনা লকডাউন থোড়া বিজনেস ডাউন হ্যায়, পেরিশেবল গুডস কা মুভমেন্ট রিস্ট্রিক্টেড হুয়া হ্যায়, বাট ইউ আর ভেরি হ্যাপি কি ইয়ে অর্ডার আয়া হ্যায় অ্যান্ড হম অভি গুয়াহাটি বেচ রহে হ্যায় অ্যান্ড নেক্সট উইক অর এক অর্ডার আনে কো হ্যায় নিরামাক সে ভি অ্যান্ড উই আর ট্রাইং কি দু তিন অর প্রাইভেট প্লেয়ার সে ভি হো যায়। মেরি আশা এই হ্যাঁ ইয়ে সিজন পিক সিজন বিক্রি হোনে কে বাদ দেন হম অর অর্গানাইজেশন মার অর্গানাইজেশন বেঠ কে ওয়ার হাউস অ্যান্ড স্টোরেজ কা প্ল্যানিং করেঙ্গে। থ্যাংক ইউ। হম লোক মার্কেট ইতনা আচ্ছা নাই হ্যাঁ পিছলে বহু প্রবলেম মিলা হ্যায় ফার্মার্স মে, ইয়ে রোড সাইড পে বিক্রি কিয়া হ্যায় মার্কেট বাজার যা নাই পায়া ইসলিয়ে বহু প্রবলেম হ্যায়। জাটিঙ্গা নদীতে তলিয়ে যাওয়া বছর 26-এর যুবক অনুপ বর্মনের দেহ ভেসে উঠল শেষরি এলাকায়। বৃহস্পতিবার সকাল 9টা নাগাদ এলাকাবাসীর নজরে পড়লে পুলিশকে খবর দেন। পুলিশ অনুপের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেলে পাঠিয়ে দেয়। মঙ্গলবার নদী পার হওয়ার সময় পা পিছলে নদীতে পড়লে তলিয়ে যায় অনুপ।
দুদিন এসডিআরএফ তল্লাশি চালালেও তার কোনো সন্ধান পায়নি। অনুপের বাড়ি বড়খলার বলাছড়ায়। এদিন মৃতের সঙ্গে মেডিকেলে যান জিপি সভাপতি কঙ্কন চক্রবর্তী, কল্লোলজিৎ চক্রবর্তী, অজিত দাস ও প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহুরুল ইসলাম বড়গুইয়া। ঈদ উল আজহা উপলক্ষে বস্ত্র বণ্টন করল সোনাবাড়িঘাট নিউ ইয়ংস্টার ক্লাব। কোভিড ও আর্থিক দুরাবস্থার জন্য মাত্র 50 জন দুস্থ মহিলার মধ্যে শাড়ি বণ্টন করা হয়। বৃহস্পতিবার ক্লাব কার্যালয়ে সংক্ষিপ্ত অনুষ্ঠানে মাত্র 4 জন মহিলার হাতে শাড়ি তুলে দেন ক্লাবের কর্মকর্তারা, বাকি 47 জনের বাড়িতে পৌঁছে দেওয়া হয় শাড়ি। সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি জামাল উদ্দিন, সম্পাদক নাজিম উদ্দিন, কার্যকরী সভাপতি নজির উদ্দিন লস্কর, রেজাক আলী, আবিদুর রহমান, আনসার মিয়া প্রমুখ। দুর্যোগের কারণে আমরা বড় ধরনের কিছু মানে প্রোগ্রাম করতে পারিনি, তাই আমরা মানে 50 জন গরিব মানুষের কিছুটা শাড়ি বিতরণ করেছি। তাই আমরা সঙ্গে জড়িত আছেন তোমার কয়েকজন ব্যবসায়ী, তারা সামান্য কিছু দিয়ে আমরা মানে শরীর হয়েছি। তাই আমরা এবছর মানে বেশি কিছু দিতে পারিনি, আগামীতে আমরা বড় ধরনের প্রোগ্রাম করুন, বড় ধরনের মানে এন্টার নাই সমষ্টির মানুষকে তোমার আমরা টোকেন দিব, টোকেন দিয়ে তোমায় দেব। তাই আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে আমরা দিয়েছি, আর আপনারা মানে সমগ্র আসামবাসীকে যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার লাগে, মাস্ক ব্যবহার করার লাগে, এটাই আমাদের। অসম বিধানসভার উপাধ্যক্ষ তথা সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্করের দ্রুত আরোগ্য কামনা করে সোনাইয়ের বিভিন্ন এলাকায় চলছে প্রার্থনা সভা। বৃহস্পতিবার নতুন কাঞ্চনপুর বড়বাড়ি মসজিদ ও সোনাইয়ের মদনিয়া হিফজুল কুরআন মাদ্রাসায় বিশেষ প্রার্থনা সভা আয়োজন করা হয়। এছাড়া বুধবার স্বাধীনবাজার জামে মসজিদ ও মাজিরগ্রাম মসজিদ মামু মোকামে এক ধর্মীয় সভার আয়োজন করা হয়। ইসলামিক পণ্ডিতরা কুরআন পাঠ, খতমে শিফা ও ঈশ্বরের কাছে উপাধ্যক্ষের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ প্রার্থনা করেন। উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর গত কয়েকদিন ধরে অসুস্থতা বোধ করলে রবিবার তার র্যাপিড টেস্টে করোনা ভাইরাসের পজিটিভ ধরা পড়ে। এরপর তাকে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। করিমগঞ্জ জেলা কংগ্রেসের সংখ্যালঘু সেলের ব্লক চেয়ারম্যান পদে মৎস্যজীবী সম্প্রদায়কে বঞ্চিত করে নতুন পদাধিকারী নিয়োগ করার ঘটনায় ক্ষোভে ফুসছেন পাথারখান্দির মৎস্যজীবী সম্প্রদায়। পদত্যাগপত্র জমা দিয়ে কংগ্রেসের কাছে বৃহস্পতিবার আব্দুল হান্নান মজুমদার আসিমগঞ্জ জেলা পরিষদ এলাকার বিভিন্ন ফিশারম্যান গ্রামের বিশিষ্ট ব্যক্তি তথা কংগ্রেস কর্মীদের নিয়ে পাথারখান্দি ব্লকে এক প্রতিবাদী সভা আয়োজন করেন। প্রতিবাদী সভায় প্রত্যেক বক্তাই প্রদেশ ও জেলা কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করে বলেন যে দলের কাছে মৎস্যজীবী সম্প্রদায়ের লোকের কোনো মূল্য নেই, তাই এই সমাজে ভোট চাওয়ার অধিকারও নেই কংগ্রেসের। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহিদ আহমদ, নূর উদ্দিন আহমেদ আলী, ফয়জুর রহমান, মক্তিসুর রহমান, নূর উদ্দিন, আবুল হোসেন প্রমুখ। দেওয়া হয়নি, এটার কারণ কি, এটার কারণ কি, এটার উদ্দেশ্য আমরা মনে করছি এটাই যে ওরা লাঞ্ছিত বঞ্চিত, ওরা এত বড় পদের সম্মান কি বুঝবে। সেই অর্থে আমরা আজকে জেলা কংগ্রেস তথা প্রদেশ কংগ্রেসকে এটা দেখাতে চাই যে আমরা আজকে আমাদের গ্রামের যারা উপস্থিত হয়েছি আমরা এক বাক্যে একত্রে যে একটা মিটিং আজকে আয়োজন করা উচিত। এই মিটিংয়ে আমরা হয়তো পরবর্তীতে ডিস্ট্রিক্ট হিসাবে ভিন্নাকান্দি এলাকায় প্রথম পেট্রোল পাম্প বসল। বৃহস্পতিবার প্রভুদয়াল ফুয়েলস নামে পেট্রোল পাম্পের আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন লক্ষ্মীপুরের বিধায়ক রাজদীপ গোয়ালা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ কুমার দে ও পাম্পের কর্ণধার অসদ পাণ্ডে। আসাম দর্শন প্রকল্পের হাতিছড়া জিপির লেবুরবন্দ এলাকায় একটি রাস্তার কাজের শিলান্যাস করলেন বিধায়ক কিশোরনাথ।
বৃহস্পতিবার এছাড়াও বিধায়ক বলরামপুর জিপির বিজয়পুর বাগানের মহাসড়ক থেকে ঝোটরামপুর বায়া সন্ন্যাসীটিলা পর্যন্ত একটি রাস্তা কাজের শিলান্যাস করেন। এদিন বিধায়কের সঙ্গে ছিলেন মণ্ডল সভাপতি অরিন্দম নাথ, মণ্ডল সাধারণ সম্পাদক অজিত দাস, পূর্ব বড়খলা জেলা পরিষদ সদস্য গীতন নাথ, উত্তর বড়খলা জেলা পরিষদ সদস্য দীপশিকা দাস, হাতিছড়া জিপি সেবানেত্রী উমা ভূমিজ, জারুলতলা জিপি সভাপতি খঙ্কন চক্রবর্তী, বিজেপি সদস্য অমল নাথ, সমীর দাস, বিদ্যুভূষণ দাস, কল্লোল চক্রবর্তী, ব্রজমণি সিং, রীনারানী দেবী প্রমুখ। এই রাস্তার এস্টিমেট কস্ট ছিল 2 কিলোমিটার লেন্থ আর 1 crore 73 lakh এস্টিমেট কস্ট। আর এই রাস্তা যখন আজকে শিলান্যাস হয়েছে, আর আশা রাখছি আমি আগামী 10 মাস বা 12 মাস ম্যাক্সিমাম 12 মাস ম্যাক্সিমাম আমি বলছি যে 18 মাসে সময় দেওয়া হয়েছে, আর আমি চাইব এটা 12 মাসের মধ্যে কাজটা শেষ করার জন্য, সম্পূর্ণ করার জন্য। আমি জানি এখানে একটু অসুবিধা রয়েছে, লকডাউনের একটু প্রবলেম আছে, আবার আবহাওয়ার ওয়েদারেরও প্রবলেম রয়েছে, আর আমরা বৃষ্টির মৌসুমে আমি জানি কাজটা একটু করতে অসুবিধা হচ্ছে বা হবে। বৃষ্টির মৌসুমটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আগস্টের পর থেকে বা সেপ্টেম্বর মাস থেকে আপনারা সময় পেয়ে যাবেন, আর ওই সময় যদি জোরগতিতে কাজ করেন তাহলে আমি আশা রাখি 3-4 মাসে আপনার কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আপনার আজকের এই মহতি শুভ শিলান্যাস, যেটা আমাদের মাননীয় বিধায়ক মহোদয়ের হাত ধরে হয়েছে, সেটা হচ্ছে আসাম দর্শনের অন্তর্গত। 19-20 বর্ষের অন্তর্গত সন্ন্যাসী টিলার অ্যাপ্রোচ রোড, সেটা আমাদের বিধায়ক মহোদয়ের বিশেষ প্রচেষ্টায় করা সম্ভবপর হয়েছে। কারণ এই যে অনেক মন্দির আছে এখানে, মন্দিরের অ্যাপ্রোচ যেগুলো প্রথম, বন্যা ও নদী ভাঙনের ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত সাহায্য প্রদান করা এবং বন্যা ও ভূমিধসের প্রতিরোধের ব্যবস্থা করার দাবিতে মানব শৃঙ্খল করে আমসু। বৃহস্পতিবার শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে মানব শৃঙ্খলের পর এক জেলাশাসকের উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করেন আমসুর কর্মকর্তারা। কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সভাপতি জাবেদ মেয়াদাত লস্কর, সাধারণ সম্পাদক মেহবুব আলম লস্কর, জনি আহমেদ মজুমদার, কমরুল ইসলাম লস্কর, নাগপুর হুসেইন লস্কর, রশিদ আহমদ লস্কর প্রমুখ। গোটা আসাম তথা ভারতবর্ষে এই করোনা মহামারীতে মানুষ যেরকম ফাইট করিয়া, যেভাবে মানুষ এই করোনা মহামারীর থেকে 24 মার্চ থেকে আসাম তথা ভারতবর্ষত এই লকডাউনের কারণে এই মানুষ এখনও ভয়াবহ পরিস্থিতি, মানুষ এখন পর্যন্ত এই পরিস্থিতি থেকে মানুষ বেরোতে পারছে না। বিগত কয়েকদিনের বৃষ্টিয়ে আসাম তথা বরাকবিলিতে বন্যায় মানুষের এত ভয়াবহ পরিস্থিতি হয়েছে। দুঃখের সাথে আমি বলছি যে এখন পর্যন্ত সরকার পক্ষ থেকে ওদের পাশে এখন পর্যন্ত দাঁড়ানো হয়নি। আজকে আমরা আমসু কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আমরা ওদের কাছে গিয়েছি পরিদর্শন।